আসসালামু আলাইকুম ভিউয়ার্স অলরাউন্ডার প্রোতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ তানজিস হোসেন আজকে আমি দেখাবো কিভাবে NTRCA এর স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায়ে আবেদন করবেন আপনারা মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে যেভাবে অ্যাপ্লাই করবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেব আমি এখন মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাইটি করব যদিও মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে একইভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা সার্চ বাটনে গিয়ে লিখবেন NTRCA অ্যাপ্লাই তো আপনারা আসলে এটা লিখলে প্রথমে আপনারা এটার ওয়েবসাইটটা পেয়ে যাবেন যে ntrca.teletalk.com.bd সেখানে আপনারা চলে গেলে আপনারা টোটাল ৬৬টি অপশন পেয়ে যাবেন যে অপশনগুলোতে আপনাদের যে আকাঙ্ক্ষিত পোস্ট এই পোস্টগুলো দেয়া থাকবে আপনি আপনার যে গ্রাজুয়েশনের উপর ভিত্তি করে যে পোস্টে আবেদন করতে চাইবেন সেই পোস্টে আবেদন করতে পারবেন তো স্কুল পর্যায় কলেজ পর্যায়ে আপনি যদি উভয়টিতে অ্যাপ্লাই করেন সেহেতু ভিন্নভাবে দুটি অ্যাপ্লাই করতে হবে তারপরে ভিন্নভাবে পেমেন্ট করতে হবে প্রতি পেমেন্টেই ৩৫০ টাকা করে নেবে তাহলে যদি আপনি দুইটি পোস্টে অ্যাপ্লাই করেন আপনার ৭০০ টাকা কাটবে এবং একই বিষয়ের উপর বিভিন্ন পোস্ট থাকে যেমন আমি যদি ফিজিক্সের ক্ষেত্রে দেখাই আমি যেহেতু ফিজিক্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি দেখেছি যে আমার ফিজিক্স নিয়ে আমি কমপক্ষে ৪টি পোস্টে অ্যাপ্লাই করতে পারবো সো এভাবে অনেকের যেই সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন পোস্টে এখন আপনি যেই পোস্টে অ্যাপ্লাই করেন না কেন সকল পোস্টেই নিয়মগুলো এক আবেদনের একই রকম নিয়ম সো আমি যেহেতু সবাই কমপক্ষে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হাই স্কুল এবং কলেজ সেকশনে অ্যাপ্লাই করবে তাই আমি হাই স্কুলের একটা অপশন দেখাচ্ছি অ্যাপ্লাই করে তো এখানে আমি ফিজিক্স অপশনটি সিলেক্ট করলাম এটা আসলে হাই স্কুলের যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদ সেই পদের জন্য তো এখানে আপনাকে তারা সাবজেক্টস ফর প্রিলিমিনারি টেস্টগুলো দেখিয়ে দেবে কী কী সাবজেক্ট আসবে প্রিলিমিনারি টেস্টে তার পোস্ট রিলেটেড সাবজেক্ট অবশ্যই ফিজিক্স আসবে ফিজিক্স সিলেক্ট করে দিবেন অ্যাপ্লিক্যান্টস নেমে আপনার নাম দিয়ে দিবেন ধরুন আপনার নাম মোহাম্মদ রহিম যাই হোক একটা কথা মনে রাখবেন যেই তথ্যগুলোই আপনি দিবেন সেগুলো অবশ্যই আপনার সার্টিফিকেট অনুসারে হতে হবে তা না হলে পরবর্তী সময় পুলিশ ভেরিফিকেশন বা অন্যান্য ত্রুটিতে বা ঝামেলায় পড়তে পারেন সো সেগুলো দিয়ে দিবেন এখন তারপরে আপনি আপনার ফাদার্স নেম মাদার্স নেম দিয়ে দিবেন ডেট অফ বার্থ দিয়ে দিবেন এরপর ডেট অফ বার্থ সিলেক্ট করার পর জেন্ডার দিয়ে দিবেন মেল হোক ফিমেল হোক যে আপনার যেই জেন্ডার সেটা আপনি দিয়ে দিবেন ফিজিক্যালি চ্যালেঞ্জড মানে আপনি ফিজিক্যালি ডিসএবল কিনা সেটা ইয়েস থাকলে ইয়েস নো থাকলে নো দিবেন অবশ্যই ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজিয়ন ইসলাম হোক বা হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট যাই হোক সেটা দিয়ে দিবেন তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যদি থাকে ইয়েস সিলেক্ট করবেন না থাকলে নো ইয়েস সিলেক্ট করলে আপনাদেরকে অপশন দিবে সেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বর সেটি ইনপুট করবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল আর ম্যারিড থাকলে সেখানে স্পাউসের নাম লিখতে হবে তো আপনি স্পাউসের নাম লিখে দিবেন ধরুন স্পাউসের নাম মারিয়া সেটা দিয়ে দিলাম তারপর আপনার যে ঠিকানা সেগুলো দিবে তো আপনারা একটা কথা মনে রাখবেন স্টার চিহ্নিত অপশনগুলো আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে মেইলিং অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে আপাতত সেটা পার্মানেন্ট অ্যাড্রেসের সেমও হতে পারে কিন্তু যদি আপনি কোনো ভিন্ন স্থানে অবস্থান করে থাকেন তাহলে সেটি আপনি দিয়ে দিবেন সেখানে আপনাকে অবশ্যই আপনি আপনার পিতা মাতা বা আপনার নিজের নামও দিতে পারেন সেটা সমস্যা নেই তারপরে ভিলেজ দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট যেখানে আপনি অবস্থান করছেন সেখানে ডিস্ট্রিক্ট থানা পোস্ট অফিস পোস্ট কোড এগুলো দিয়ে দিবেন আর যদি আপনি চান যে আপনি আপনার যে স্থায়ী অ্যাড্রেস সেটা প্রেজেন্ট অ্যাড্রেসে দিয়ে দিবেন তাও দিতে পারেন সমস্যা নেই কিন্তু সেহেতু আপনাকে অবশ্যই আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার যত তথ্য বা মেইলিং বা পোস্টাল যে কোনো কারণে আপনাকে সেখানে আপনাকে তারা যে প্রয়োজনীয় তথ্য বা কাগজপত্র দিয়ে পাঠাতে পারে। সো আপনি আপনার মতো করে চিন্তা করে দিয়ে দিবেন সেটা। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসে সেটাও যে উপরে দেখুন অপশন আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, আপনারা সেটা সেভাবে দিয়ে দিবেন। যদি থাকে তাহলে টিক দিয়ে দিবেন, তাহলে এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। আর যদি না হয়, ভিন্ন হয়, তাহলে আপনি আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন। সেখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট, তারপরে থানা বা পোস্ট কোড, পোস্ট অফিস এগুলো দিয়ে দিবেন। আমি আপনাদেরকে এখানে আসলে ভিন্নভাবে ইনপুট করে দেখিয়েছি, যাতে করে অনেকেই তো ঢাকা থাকেন কিন্তু আপনার বাড়ি বরিশাল অথবা খুলনা অথবা অন্যান্য স্থানে, কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন সেহেতু কনফিউশনে পড়ে যেতে পারেন, তাই এগুলো দিয়ে দিলাম। তারপরে মোবাইল নাম্বার দিবেন, আপনার মোবাইল নাম্বার যেটা অবশ্যই চালু থাকবে। সেখানে আপনার প্রয়োজনীয় SMS তারা পাঠাবে, আপনার পরীক্ষার অ্যাডমিট কার্ডের সময়, পরীক্ষার সিট পাওয়ানোর সময়, তারপরে আপনার পরীক্ষার ডেটের সময় বা রেজাল্ট ইত্যাদির সময় পাঠিয়ে দেবে। তো কনফার্ম করে দেবেন আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি। আপনার যেই মোবাইল নাম্বার আপনি ইনপুট করবেন সেটা আবার কনফার্ম মোবাইল নাম্বারে ওই একই নাম্বার ইনপুট করবেন। তারপর ইমেল দিয়ে দেবেন, আপনার নিজস্ব ইমেল। ধরুন আমি rohim123@gmail.com দিয়ে দিলাম, আপনি আপনার নিজস্ব ইমেল দিয়ে দেবেন। তারপর আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা একাডেমিক কোয়ালিফিকেশন সেটা এখানে SSC যেহেতু অপশান দেওয়া আছে SSC দিবেন। যদি আপনার SSC দাখিল, SSC ভোকেশনাল, O Level আর ক্যামব্রিজ, SSC ইকুইভ্যালেন্ট যেটাই থেকে থাকে আপনি সেটাই সিলেক্ট করে দেবেন। এখানে SSC সিলেক্ট করতে হবে এমন না, আপনি আপনার যেইভাবে আপনি পড়াশোনা করেছেন সেভাবে দিয়ে দেবেন। তারপরে বোর্ড আমি বরিশাল দিলাম। তারপরে রোল নং দিয়ে দেবেন আপনি। আসলে রোল নম্বরটা অনেকেরই খেয়াল থাকে না, সেটা আপনার বাসার যে সার্টিফিকেট বা মার্কশিট সেগুলো থেকে আপনি আপনার রোল নম্বর কালেক্ট করে দিয়ে দিবেন। তারপর রেজাল্ট, GPA আউট অফ 4, অনেকের আউট অফ 5, এভেলেবেলি আউট অফ 5, অনেকের আবার আউট অফ 4, তাই আপনি যেটা সেখানে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার GPA আউট অফ 5-এর পরে আপনি ধরুন 4.00 পেলেন, আপনি সেটা সেখানে লিখে দিবেন। তারপরে গ্রুপ সায়েন্স, আর্টস, কমার্স যেটা সেটা দিয়ে দিবেন, বা আলিম দাখিল যেটা আপনার আছে সেটা। তারপরে আপনার যেই পাসিং ইয়ার সেটা দিয়ে দিবেন। আসলে আমি পাসিং ইয়ার একটু পরে দেখিয়েছি, ওই SSCটাও আপনি হুবহু একইভাবে দিবেন। আমি যেহেতু SSC দেখিয়েছি, আপনি SSCটাও বুঝবেন একই রকম। তা পাসিং ইয়ার দুইটারই দিয়ে দেবেন। ভিউয়ার্স, সকল সরকারি, বেসরকারি এবং ব্যাংক চাকরিতে সঠিকভাবে আবেদন এবং প্রস্তুতির সাজেশন, সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এরপর গ্র্যাজুয়েশন লেভেলেরটা দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এটাও আপনাকে অবশ্যই দিতে হবে, যেহেতু আপনার কোয়ালিফিকেশন তারা এটা চেয়েছে। আপনার যেটা অপশান সেটা আপনি দিয়ে দেবেন, যেহেতু এভেলেবেলি অনার্স করে তাই অনার্স দিয়ে দিলাম। তারপরে GPA আউট অফ 4, আপনারা জানেন যে অনার্স লেভেলে আউট অফ 4ই হয়। তারপর আউট অফ 4-এর ভিতরে আমি 3.00 দিয়ে দিলাম। সাবজেক্ট অথবা ডিগ্রি করলে ডিগ্রি, তো সাবজেক্ট অনুসারে যেহেতু আমি ফিজিক্সের কথা বলেছি তাই ফিজিক্সই দিয়ে দিব। আপনার যে সাবজেক্ট আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে পাসিং ইয়ার 2019 বা 2018, 2020 যেটা আপনার সেটা আপনি দিয়ে দিবেন। তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি আপনার অপশানে আসবে, আপনি অ্যাভেলেবেল যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি দিচ্ছি। কম বেশি সবাই সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা অ্যাপ্লাই করবে, আপনাদেরটা সিলেক্ট করে দেবেন। তারপর ডিউরেশন 4 ইয়ার্স দিয়ে দিলাম। এরপরে আপনার যে পোস্ট গ্রাজুয়েশন অথবা এক্সট্রা কোয়ালিফিকেশন অপশান আসবে, সেগুলো আপনি চাইলে ক্লিক করতে পারেন, নাও করতে পারেন। তো আমি যদিও বরিশালে তাও ঢাকা থাকছি, তাই আমার সুবিধার জন্য আমি ঢাকা সিলেক্ট করে দিব আমার যে প্রিলিমিনারি টেস্টের জন্য। এটা আসলে প্রিলিমিনারি টেস্ট আপনি কোথায় দিতে চাচ্ছেন সেটা এখানে তারা বলে দিছে, তাই আমি প্রিলিমিনারি টেস্ট ঢাকা দিব, তাই আমি ঢাকা সিলেক্ট করব। চাইলে আপনি বরিশাল দিলে বরিশাল সিলেক্ট করবেন, আমি বরিশালই সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে একটি ভ্যালিডেশন কোড আছে, এই কোডটি আপনি দেখে সুন্দরভাবে বসিয়ে দিবেন। মনে রাখবেন বড় হাতের লেখা, ছোট হাতের লেখা, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর থাকতে পারে, আপনারা সেভাবে উঠিয়ে দিবেন। তা আমি দেখছি এখানে 629R29L1 লেখা আছে। আমি যেহেতু R আর L বড় হাতের অক্ষর, তাই আমি সেটাকে বড় হাতের দিলাম। তারপরে Next option is the above information is correct and I would like to go to the next step. I mean click kore dilam. আপনি দেখে নিতে পারেন আপনার কোনো ভুল আছে কিনা তারপর অ্যাডমিট সাবমিট দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার এখানে অনেক অপশন আসবে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছিলেন সেগুলো আপনাকে দেখাবে তারা দেখানোর পরে এখানে লেখা আছে দেখুন ফটো আর সিগনেচার যে আপলোডের বিষয়টা এখানে ফটো 300x300 পিক্সেলের হতে হবে যেটা হবে 100 কেবির নিচে এবং সিগনেচার হতে হবে 300x80 যেটা 60 কেবির নিচে প্রয়োজন তা আমি আসলে আমার এই দেখিয়ে দিলাম একটা সিলেক্ট করে আপনারা আমার আরো একটি ভিডিও দেয়া হবে চ্যানেলে সেখানে দেখবেন কিভাবে আপনি ফটো এবং সিগনেচার ই করবেন আমার এই চ্যানেলে অটোমেটিক্যালি আরেকটা ভিডিও দেয়া আছে আগের যেখানে আপনি আপনার ফটো কিভাবে রিসাইজ করবেন বা এডিট করবেন আপনার প্রয়োজন মতো সেটা আপনি দেখে নিতে পারেন তারপরে আপলোড করার পরে সাবমিট দিয়ে দিবেন আপনি সাবমিট দেওয়ার পরে আপনার যে অপশনগুলো আসবে সেগুলো হলো আপনাকে এইভাবে তারা দেখাবে সিভিটা দেখানোর পরে আপনার যে সকল তথ্য সেগুলো তারা এখানে দিয়ে দিবে তারপর দেখানোর পরে নিচে আপনি আপনাকে তারা একটি ইউজার আইডি দিবে যেটার মাধ্যমে আপনি কিভাবে পেমেন্ট করবেন সেই পেমেন্টের অপশনটা দিয়ে দিবে বা সেই পেমেন্টের বিস্তারিত উদাহরণস্বরূপ তারা দিয়ে দিবে তো তারা এখানে একটা ডেটও দিয়ে দিয়েছে যে কোন ডেটের ভিতরে আপনি বা কোন ঘন্টা কোন সেকেন্ডের আগে আপনি পেমেন্টটা করতে হবে তা না হলে আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি ডিক্লাইন হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ